নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একবার শিখল মাধব চ্যানেলে স্বাগত। আজকে দাদরা তালের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দাদরা তাল যারা প্রথম পর্বটি এখনো দেখেননি, তো আমার প্লেলিস্টে গিয়ে একবার চেক করে দেখতে পারেন। দাদরা তালের প্রথম পর্ব দেওয়া রয়েছে আমার চ্যানেলেই। তো আপনারা যারা দাদরা তাল সম্বন্ধে জানা নেই, তো অবশ্যই দাদরা তালের প্লেলিস্টে একবার চেক করে দেখবেন। দাদরা তালের এখন বাজনা দেওয়া রয়েছে। আজকে দাদরা তালের সেকেন্ড পর্ব নিয়ে এসেছি। হ্যাঁ, তো যেসব বন্ধুরা নতুন চ্যানেলে এসে ভিডিও দেখছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নানান ধরনের তালের বাজনা থেকে শুরু করে গানের বাজনা কিন্তু আগামী দিনেও আসতে চলেছে, এবং বিগত দিনে অনেক ধরনের গানের বাজনা প্লাস হাস সাদা বোল থেকে শুরু করে একটি মৃদঙ্গ বাজাতে গেলে যেসব বোলবাণীর প্রয়োজন হয়, হাস সাদা থেকে শুরু করে প্রথম থেকে, সবই দেওয়া রয়েছে। আপনারা একবার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। তো চলুন আজকে আর দেরি না করে আজকে যে দাদরা তালের লেসান সেটি শুরু করি। আর লেসানটি হবে একদম গান সাথে, গানের সাথে বাজনা কিভাবে যাবে বা বাজনাটা কি আছে সেটি আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, প্লাস গানের সাথে দেখাবো কিভাবে যাচ্ছে না যাচ্ছে। তো চলুন আর দেরি না করে কিন্তু লেসানটি শুরু করেছি। তো দাদরা তাল আপনারা জানেন, ভিডিও দেখে বুঝতেই পারছেন, বা আমার আগের ভিডিওতে দেখে দাদরা তাল ছ মাত্রা আমি আগের লেসানে যে একটি বোল নিয়ে এসেছিলাম ওরই অনুরূপ বা ওরই চলনটা, একই রকম চলন কিন্তু কিছুটা ফ্লেভার আলাদা আছে, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো এগুলো মেনলি বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত বলুন, হ্যাঁ আপনার রবীন্দ্রসঙ্গীত বলুন বা শ্যামাসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলোতে কিন্তু, বা কীর্তনাঙ্গিক যেসব গান রয়েছে তাতে কিন্তু এই ঠেকাগুলো দাদরা তালে বেশি ইউজ হয়, বিশেষ করে এই খোলের ক্ষেত্রে। তো সেই রকম বা যারা তবলা মুখোশ বাজান, হ্যাঁ তারা তবলা মুখোশ শ্রীখোল বাজান, তাদেরও কিন্তু এইটি কাজে লাগবে বোলবাণীটি। তো চলুন শুরু করি। প্রথমে যে বোলটি আছে সেটি আমি একবার হাতে তালি দিয়ে দেখাচ্ছি, তারপর কি বাণী আছে সেটি বলছি, দিয়ে স্লো স্লো করে দেখাচ্ছি, তারপর আবার গানের সাথে কেমন যাবে সেটিও দেখাচ্ছি। প্রথমে যে বোল বাণীটি আছে সেটা আমি একবার হাতে তালি দিয়ে কাউন্ট করে দেখাচ্ছি, দেখুন, ধিক তানা তিক ধি ধি তানা, ধিক ধিক তানা তিক ধি ধি তানা, ধিক ধিক তানা তিক ধি ধি তানা। এটি যদি তবলার কাউন্টে কেমন যাবে দেখুন, ধিক ধিক তানা তিক ধি ধি তানা, ধিক ধিক তানা তিক ধি ধি তানা, ধিক, আবার এইভাবে আসবে কাউন্টে। তো চলুন এটা একবার আমি বাজিয়ে শোনাই ফ্লেভারটা কেমন আসে, ঠিক আছে। স্লো স্লো করে দেখাচ্ছি ফিঙ্গারিংটা কেমন যাবে বা গানের সাথে কেমন যাবে দেখি দিই, তারপর আমি ফিঙ্গারিংটা কিন্তু দেখাচ্ছি গানের সাথে কেমন যাবে। কি রবীন্দ্রসঙ্গীত ধরুন, আমি রবীন্দ্রসঙ্গীতের ধরে যারা রবীন্দ্রসঙ্গীতে বাজান, তো রবীন্দ্রসঙ্গীতের সাথে কেমন যাবে দেখুন, এসো এসো ঘরে এসো গানে যাবে দেখুন কেমন, ভালোবাসি ভালোবাসি এইভাবে কাছে দূরে হলে সরে বাজাও বাজাও বাসি ভালোবাসি
আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে এসে ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা যে নোটিফিকেশান অল বলে অপশানটি রয়েছে এটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সুন্দর দেখে একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে দেবেন। চলুন, গানটি সাথে বাজিয়ে আমি দেখালাম, এবারে কীভাবে কী বোলবাণীটি যাচ্ছে সেটি একবার আমি একবার দেখে দিই। প্রথমে যে বোলবাণীটি আছে সেটি কি আছে না, ধিক ধিক, প্রথম তিন মাত্রা নিচ্ছি, পরে তিন মাত্রা দেখা যাচ্ছে ধিক ধিক তানা। এই ধিক ধিক তানা কেমন বাজবে দেখুন, প্রথমে তে আর এদিকে স্লাইড ঘে মিলে একসাথে ধিক ধিক, দেখতেই পাচ্ছেন সাইড থেকে ধিক স্লাইড, তাহলে গেছে ধিক ধিক, দুবার আছে ধিক ধিক, তাহলে গেল ধিক ধিক, তানাটা ওপেন হবে তা না, যেটাই তা ওটাই না, তা না, নাটার দিকে একটু কিনারের দিকে চলে আসবেন, ওপেন প্রথমে তাটা নাটা একটু কাছে দিয়ে চলো, তা না, এটা করলে হয়। যদি একটু ভ্যারাইটিস আনতে চান তা এখানে মারলেন একটু খোলা, কানের দিকে একটু মারবেন না, ঠিক আছে, তাহলে কি হবে দেখুন, ধিক ধিক তা না, ধিক ধিক তা না, তারপরে হচ্ছে তিন মাত্রা আপনার গেল, এরপরে যেটা হবে সেটি হচ্ছে তিক 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 ধিক ধিক ধা ধা তিক, তিকটা আপনারা চাইলে শুধু কানিতে চাপা কানিতে তিক মারতেও পারেন, সাথে গ এদিকে দিতে পারেন তিক তিক, এটাও দিতে পারেন তিক, একসাথে তি তি, এদিকে ক চুটকি দিতে পারেন ক, এই চুটকি দেখুন ক, ঠিক আছে, এটাও দিতে পারেন তিক, তাহলে কি আছে তিক ধি ধি তিক 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 ধি ধি তানা। আবার ধি ধি তানাটা কেমন হবে দেখুন, এইখানে ধি ধিটা দেখার বিষয় আছে, গমক হবে ধি ধি, ঠিক আছে, এদিকে চেপে হবে, এদিকে চেপে, ঠিক আছে, চেপে তের মতো ধি ধি, একটু ভাইব্রেট হবে জাস্ট দেখুন ধি 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 টিক টিক ধি ধি তানা। আবার তানাটা একই, এখানে ডান সাইডে তা একটু সাইডে না, ঠিক আছে, টোটালটা কেমন হচ্ছে টিক ধি ধি তানা, টিক ধি 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 তানা, টোটালটা কেমন বাজবে দেখুন, ধিক 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 তানা, ধিক 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 তানা, ধিক, এদিকেও স্লাইড দিতে পারেন, আবার সোজা স্লাইডও দিতে পারেন, ঠিক আছে, আপনাদের সুবিধা মতো এদিকেও স্লাইড দিতে পারেন, এভাবে স্লাইড দিতে পারেন, ঠিক আছে, ধিক ধিক তানা, ধিক 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 তানা, ধিক ধিক তানা, ধিক 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 তানা, ধিক ধিক তানা, ধিক 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 তানা, ধিক ধিক ঠিক আছে। এইভাবে একটু বাজনাটি প্র্যাকটিস করতে থাকুন, আশা করি আপনাদের এই বাজনাটি উপকারে লাগবে। এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে।